বিভিন্ন স্কুলেও কিন্তু আজ হাজারে আর হাজিরার সংখ্যা ছিল অন্যান্য দিনের মতনই স্বাভাবিক। এবার যাদবপুর বিদ্যাপীঠের ছবি দেখাবো, সেখানেও কিন্তু আজ পড়ুয়ারা এসেছিলেন, সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারে। বেসরকারি স্কুলের পাশাপাশি আমরা এবার সরকারি সাহায্যপ্রাপ্ত একটি স্কুলের টিফিন অ্যাওয়ার্ডসে, প্রচুর পড়ুয়া এখানে টিফিন অ্যাওয়ার্ডসে আছে, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। তোমাদের কাছে জানতে চাইবো যে আজকে বন্ধে তোমাদের আসতে অসুবিধে হয়েছে কিনা, এবং আজকে হয়নি আর ক্লাস ঠিক মতো হয়েছে? অঙ্ক হয়েছে, বাংলা হয়েছে, ইংলিশ হয়েছে, কম্পিউটার হয়েছে, সবই হয়েছে। ইংলিশ ফার্স্টে ইংলিশ হয়েছে, তারপরে কম্পিউটার হয়েছে, আর সায়েন্স আর ম্যাথস হয়েছে, একই হয়েছে, ইংলিশ হয়েছে, তারপর অঙ্ক হয়েছে, সব হয়েছে। অন্যান্য দিন যেভাবে ক্লাস হয় আজকে হয়েছে? সব ক্লাসই হয়েছে। টিচাররা সবাই এসেছে? পড়ুয়াদের উপস্থিতি কম, কিন্তু শিক্ষক বা শিক্ষাকর্মী তারা কিন্তু যারা আসেন প্রত্যেক দিন তারা এসছেন। বন্ধের প্রভাব সেভাবে পড়েনি, অন্তত পড়ুয়াদের কথাবার্তা শুনে তাই মনে হচ্ছে, যদিও পড়ুয়াদের উপস্থিতির হার খানিকটা কম। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।